মুখে আমি আল্লাহরে ডাক, হিন্দু হওয়া ভালো না, আল্লাহরে ডাক ভালো। ছাগা সিঁদুর পড়াইছে জোর করে, ওর বায়ের লোকে মন্দিরে যাহারে আমার জোর করে বিয়ে দিচ্ছে, ছাগা সিঁদুর পড়াইছে। কালকা রাত্রে আবার কি করছে আমাদের জোর করে দর্শন করবার লইছিল। পরে আমি একটু কি চিন্তা করেছেন আমরা কোথায় এসে পৌঁছেছি? মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে একজন মুসলিমকে ধর্মান্তরিত করে বিয়ে দিয়ে দেওয়া হলো জোরপূর্বক। এটা নিয়ে এখন দেখছি অনেকেই চুপ, সোশ্যাল মিডিয়ায় নেই কোনো কথা, প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ায় নেই কোনো কথা। যদি বিষয়টা উল্টা হতো তাহলে কি হতো একবার ভাবো। এটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যেত মুসলিমদের উপরে, মুসলিমদের বিভিন্ন ট্যাগ লাগানো হতো। কিন্তু আজকে মুসলিম নারীর সাথে এই ঘটনা ঘটেছে বিদায় সবাই কিন্তু চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অনলাইনে এরকম কোনো পোস্ট খুবই কম দেখেছি। গাইবান্ধার একটি মেয়েকে ভুলভাল বুঝিয়ে তার বান্ধবী হাসি নামে একজন নারী নিয়ে গিয়ে তার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিল, এবং তিনি কিভাবে এই ফাঁদে পা দিলেন আসুন তার মুখ থেকেই শুনি। নেপালের সাথে কিভাবে পরিচয় হয়েছে? আমি হ্যারে চিনতাম না, হ্যার বোন হাসি আমারে বোগা দিয়া নিয়েছে, মানে এমনি কই হয়েছে যে বান্ধবী হিসাবে নিয়েছে, যে আঙ্গ দেশে যাই, আঙ্গ দেশে সুন্দর, অনেক সুন্দর। পরে আমি কইছি যে ঠিক আছে, যখন আমি তোরে চিনি তোর লগে যাম। পরে আর পরে ওর বায়ের লগে মন্দিরে যাহারে আমার জোর করে বিয়ে দিচ্ছে, শাঁখা সিঁদুর পরাইছে। পরবর্তীতে কি হয়েছে এখনো কোনো আপডেট আমরা জানতে পারিনি, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যাদের সাথে মিশছি আমাদের যাচাই বাছাই করে মিশা উচিত। দেখুন, এটা কোনো বান্ধবীর কাজ হতে পারে, তাকে এলাকার ঘোরার কথা বলে নিয়ে গিয়ে তার ভাইয়ের সাথে জোরপূর্বক বিয়ে দিয়ে দিল। কোনো ধর্মই বলে না জোর করে কাউকে তার ধর্মে আনতে, ইসলামও বলে না, পাশাপাশি অন্য কোনো ধর্ম কিন্তু বলে না। ইসলাম কিন্তু এ সম্পর্কে বিশেষ কঠোর নজরদারি দিয়েছে যে কাউকে জোর করে ইসলাম আনা যাবে না। সেক্ষেত্রে আমরা মুসলিমরা কিন্তু এটা কখনো করিও না। সে ইচ্ছায় যে যার ধর্ম পালন করবে, সে যার ইচ্ছায় সে যেটা ইচ্ছা সেটা পালন করবে, তার একটা ব্যক্তিগত ইচ্ছা, সে তার হিসাব দিবে। কিন্তু ভাই, আপনাকে কে দায়িত্বটা দিল একজন মুসলিমকে জোর করে আপনাকে ধর্মান্তর করতে হবে, বা একজন অন্য ধর্মের মানুষকে জোর করে ইসলামে আনতে হবে? এটাও কিন্তু ইসলাম বলেনি। তাহলে আপনাদের যারা অভিভাবক আছেন, তাদের আমি বারবার বলছি, এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যখন মুসলিম নারীরা টার্গেট, সেই ভিডিওতে আমি বারবার বলেছি যে আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, একটু যাচাই বাছাই করুন, একটু নজরদারি রাখুন যে তারা কি করছে, না হলে কিন্তু আপনার মেয়ের সাথে ঘটে যেতে পারে এরকম একটি দুর্ঘটনা। আমরা বলছি যারা এই কাজগুলো করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক, কারণ কোনো ধর্মই বলে না কাউকে জোর করে ধর্মান্তরিত করতে। যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে বলবো, সবার স্বার্থে ভিডিওটি প্রচার করবেন যেন সবাই সচেতন হতে পারে, এরকম ফাঁদ থেকে তারা নিজেকে বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।